नमस्कार, वेलकम बैक टू माय चैनल आरटीडीज किचन। आज আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো রেস্টুরেন্ট স্টাইল হানি গার্লিক চিকেন। আজকে একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই দারুণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব, তাই ভিডিওটা পুরোটা দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে রেসিপিটা আমরা শুরু করি। আমরা 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা খুব বেশি ছোট বা খুব বেশি বড় না, মোটামুটি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। আর আমরা উইথ বোন এবং বোনলেস দুই ধরনের চিকেনই নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমরা নুন দেব, স্বাদ অনুযায়ী নুনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, 1 টেবিল স্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। সয়া সস দিচ্ছি 1 টিস্পুন। ভিনিগার দিচ্ছি 1 টিস্পুন। ওয়ান টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা ফেটিয়ে নিয়েছিলাম ডিম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। ফোর টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী ইনগ্রেডিয়েন্টসগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন খুব ভালো করে আমরা মিশিয়ে দেব। চিকেনটা ম্যারিনেট করে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন একটা ননস্টিক প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, চিকেনের পিসগুলো এবার একে একে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা সাইড ভালো করে লাল করে ভেজে নেব, মোটামুটি 3 থেকে 5 মিনিটের জন্য। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমরা উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটার ওপর কর্নফ্লাওয়ারের একটা লেয়ার পড়ে গেছে। অপোজিট সাইডটাও এইভাবেই আমরা ভেজে নেব। চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, সহজেই ভাঙা যাচ্ছে, একদম নরম হয়ে গেছে চিকেনটা। চিকেনটা একদম নরম করে ভাজা হয়ে গেছে, তাই এবার আমরা চিকেনটা তুলে নিচ্ছি তেল থেকে। লালচে করে এইভাবে চিকেনগুলো ভাজলে শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে। চিকেনগুলো আমরা প্লেটে তুলে নিচ্ছি তেল দিয়ে। এবার আমরা সসটা তৈরি করে নেব। সসটা তৈরি করবার জন্য প্রথমে আমরা ওই তেলেই রসুন দিলাম, 4 কোয়া রসুন ছোট ছোট করে কুচি কুচি করে আমরা কেটে নিয়েছিলাম। রসুনটা কয়েক সেকেন্ড নাড়ার পরে আমরা এখন টমেটো সস অ্যাড করছি।
আমরা 3-4 টেবিল স্পুন টমেটো সস এর মধ্যে দিয়ে দিলাম। অনেক সময় টমেটো সস দেওয়ার পরে প্রচণ্ড তেল ছেটে সেই সময় আপনারা সামান্য একটু নুন দিয়ে দেবেন, একদম সামান্য একটু, তাহলে আর তেলটা ছিটবে না। এবার আমরা এর মধ্যে রেড চিলি সস অ্যাড করলাম, 2-3 টেবিল স্পুন রেড চিলি সস দিয়ে দিলাম। সসটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু জল অ্যাড করব, আর একটু দেব, একদম সামান্য একটু জল দিলাম। একবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ফুটতে শুরু করলে আমরা এবার এর মধ্যে 1 টিস্পুন সয়া সস অ্যাড করব, সাথে 1 টিস্পুন ভিনিগারও দিয়ে দেব। সসগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে দিচ্ছি। সসের এই গ্রেভিটা রেডি হয়ে গেলে এবং ফুটতে শুরু করলে এর মধ্যে আমরা মধু দিয়ে দেব, 3-4 টেবিল স্পুন মধু এর মধ্যে আমরা দিয়ে দেব। আপনারা চাইলে আরও এক চামচ বেশি মধুও দিতে পারেন। মধুটা এবার খুব ভালো করে মিশিয়ে দেব। এখন সামান্য একটু আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আর চিনি দেব, চিনিটাও স্বাদ অনুযায়ী এর মধ্যে দিয়ে দিলাম। বেশি চিনি দেওয়ার দরকার নেই, কারণ আগেই তো আমরা মধু দিয়েছি। আমাদের সসটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেব। আমি অনেকবারই রেস্টুরেন্টে এই ডিশটা খেয়েছি এবং বাড়িতেও বহুবার করেছি। এতটাই ভালো লাগে খেতে যে ভাবলাম যে আপনাদের সাথেও এটা শেয়ার করে নিই। আপনারাও বাড়িতে করবেন, খুবই ভালো লাগবে। চিকেনগুলো গ্রেভিটার সাথে ভালো করে এবার আমরা মিশিয়ে দেব। আগে ভেজে রাখা চিকেনের পিসগুলো গ্রেভিটার সাথে খুব ভালো করে আমরা মিশিয়ে দিয়েছি এবং কালারটাও খুবই সুন্দর এসেছে। এবার আমরা এটাকে সার্ভ করে দেব। সার্ভ করার আগে কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছিলাম সেটা একবার দেখে নেব। আমরা 500 গ্রাম চিকেন নিয়েছিলাম, উইথ বোন এবং বোনলেস দু ধরনেরই চিকেন এর মধ্যে আছে। আর আমরা নিয়েছিলাম রসুন, রসুনটাকে আমরা কুচি করে নিয়েছিলাম। ভিনিগার নিয়েছিলাম 2 টিস্পুন,
সয়া সস নিয়েছিলাম 2 টিস্পুন, ম্যারিনেশনের সময় 1 টিস্পুন দিয়েছিলাম, বাকিটা রান্নার সময়। কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল স্পুন, নুন স্বাদ অনুযায়ী, আদা রসুন বাটা 1 টেবিল স্পুন। একটা ডিম নিয়েছিলাম আমরা, ম্যারিনেশনের সময় দিয়েছিলাম। টমেটো সস নিয়েছিলাম 3 থেকে 4 টেবিল স্পুন। মধু নিয়েছিলাম 3 থেকে 4 টেবিল স্পুন। রেড চিলি সস নিয়েছিলাম 2 টেবিল স্পুন। আর কর্নফ্লাওয়ার নিয়েছিলাম 4 টেবিল স্পুন। আমরা হানি গার্লিক চিকেন সার্ভ করে দিয়েছি। ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতে খুবই সুন্দর লাগবে। এমনি দেখতে আর টেস্ট দুটোই খুবই সুন্দর হয়েছে, তার উপর দিয়ে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলে আরও বেশি কালারফুল লাগে। আর আমরা মধু ছড়িয়ে দিচ্ছি, ওপর থেকে আরেকটু মধু ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার আমরা এটাকে সার্ভ করে দিলাম। হানি গার্লিক চিকেন অসাধারণ হয়েছে টেস্ট, আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর খুব বেশি সময়ও লাগে না করতে, তাই জন্য আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। খুবই ভালো লাগবে টেস্ট, এবং এতটাই ভালো হবে যে বারবার খেতে ইচ্ছে করবে। আমাদের বাঙালিদের সপ্তাহে একদিন চিকেন না হলে ভালো লাগে না, তাই জন্য আপনারা এই সপ্তাহেই যেদিন আপনারা চিকেন খাবেন এই রেসিপিটা করে দেখুন, খুব খুব ভালো লাগবে। নিজেরাও খাবেন, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদেরও খাওয়াবেন, সবার খুবই ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।